যারা মনে করেন চীনের চেয়ারম্যান আমার চেয়ারম্যান, তুমি আছো এখন বিজেপিতে কিন্তু তৃণমূলের চেয়ারম্যান আসলে তোমার চেয়ারম্যান। আমাদের খালি একটাই কথা, দেখুন পশ্চিমবাংলা জুড়ে আমরা যে আলোচনা স্টুডিওতে বসেও করছি খুব একদম নির্দিষ্ট আলোচনার টপিক এবং এখানে সংবিধানও ঢুকে গেছে, কিন্তু অদ্ভুতভাবে সুমনদাও যেটা বললেন যে আসলে এটা আরএসএস এর এজেন্ডা, কিন্তু আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী কি বলছেন? আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন আরএসএস ভালো, আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বিধানসভায় মুখ্যমন্ত্রীর চেয়ারে বসে বলছেন অমিত শাহ খারাপ নরেন্দ্র মোদী ভালো, কিছুদিন আগে অবধি ছিল লালকৃষ্ণ আদবানি ভালো অমিত শাহ আর মোদী খারাপ। আসলে বিজেপি আর তৃণমূলের যে আসে আসলে কাছাকাছি আসা, আমি আবার তোমাকে বলছি রাজ্যের বিধানসভায় কাছে সর্বাগ্রে গৃহীত হবে দেশ, কিন্তু তাদের কাছে সর্বাগ্রে গৃহীত হয়েছে পলিটিক্স। তারা রাজনীতির ঊর্ধ্বে উঠে দেশের কথা ভাবতে পারেননি, তারা সংবিধানের এসেন্স নিয়ে কথা বলেছেন। কারা? যারা আন্তর্জাতিকতাবাদে বেশি বিশ্বাস করেন, যারা মনে করেন চীনের চেয়ারম্যান আমার চেয়ারম্যান, তারা আজকে দেশ নিয়ে কথা যখন বলছেন, কংগ্রেসের অসুবিধা হচ্ছে বোধহয়, কংগ্রেস হেসে ফেলেছেন তো। আমার বক্তব্য হচ্ছে যে সংবিধানের ইউনিটির কথা আপনারা বলছেন, সেই ইউনিটি রক্ষা করার জন্য এই ইউনিফর্মিটির দরকার। এই ইউনিফর্মিটি থাকছে না বলেই অসুবিধা হচ্ছে। একটু পরে সুমনদা বলবেন, বলতে গিয়ে এক সেকেন্ড সুমনদা এতক্ষণ শুনেছি, একটু ধৈর্য রাখো, একটু শোনাও, একটু বলে এতদিন ছিল না, তাহলে তাহলে আপনারা শেষ করে দিন কথা বলছি না। আমি আগে সুমনদার বক্তব্য নিয়ে বলে নিতে চাই, কারণ একটু পরেই সুমনদা এই এজেন্ডা তুলবেন। আসলে এই ধরনের ইউনিফর্মিটির দরকার সুমনদা, কারণ একটা কোন স্টেট নিজেকে স্বাধীন রাষ্ট্র মনে করে, একটা কোন স্টেট তার এজেন্সিকে সরাসরি কোর্টকে তোয়াক্কা না করে পাঠিয়ে দেয় অন্য স্টেটে কাউকে গ্রেপ্তার করবার জন্য, অথচ সঠিক অপরাধীদের গ্রেপ্তার করতে পারে না। যেখানে কোর্টকে এগিয়ে এসে বলতে হয় যে এখানে আইনের শাসন নেই, শাসকের আইন চলছে, সেই জন্যই এই দেশে ইমিডিয়েটলি এই জায়গা দরকার, এই জায়গা দরকার এই কারণেই, কারণ বাংলাদেশের বঙ্গবন্ধুর হত্যাকারীকে একটা রাজ্যে এত বছর লুকিয়ে থাকার পরেও অন্য রাজ্যের পুলিশকে বা এজেন্সিকে এসে ধরতে হয়। শঙ্কুদেব, একটা রাজ্যের জন্য এরকম ব্যবস্থা? গুলশান কলোনিতে প্রায় 14 জন বাংলাদেশিকে গ্রেপ্তার করতে হয়। শঙ্কুদেব, একটা রাজ্যের জন্য এতগুলো ব্যবস্থা? যেখানে এফেক্টেড হয়ে যায়, যেখানে দেশের একটি রাজ্যের এজেন্সির সহযোগিতা কেন্দ্রীয় এজেন্সি দেশকে সুরক্ষিত করার জন্য পায় না, সেখানে একটা মাত্র রাজ্যের জন্য এই সিদ্ধান্ত, স্ট্রাকচারকে সতর্ক রাখবার জন্যই এখানে সমস্ত এজেন্সির মধ্যে কোঅর্ডিনেশন এবং ইউনিফর্মিটি দরকার। মৃত্যুদণ্ডে 10 সেকেন্ড সমান হবে। প্রথম কথা হচ্ছে তুমি আছো এখন বিজেপিতে কিন্তু তৃণমূলের চেয়ারম্যান আসলে তোমার চেয়ারম্যান, আর দু নম্বর কথা দেশ স্বাধীন করতে চায়, শুনতে পারো? একদম একদম, শোনো না, শোনো 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 আমি এখন আমি আমার আসলে কথা বলছি, আমি আমার আসলে কথা না, আমার একটাই কথা, আমার একটাই কথা, যেটা দেশের বুকে সংবিধানের শাসন চলে দেশে না, আমি একটু বলিয়ে আমি 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 একটাই কথা বলছি, এই দেশে সংবিধানের শাসন চলে, আমি সংবিধান যে কথা বলেছে এই দেশে সেইভাবে চলবে, শঙ্কুদেব শুনতে হবে, মৃত্যুঞ্জয় এক সেকেন্ড, শঙ্কুদেব শুনতে হবে, শঙ্কুদেব আমি প্রশ্ন করছি, শুনতে হবে। আপনার এতক্ষণের এত কথা থেকে একটাই কথা বেরোলো, তা হলো মাত্র একটা রাজ্যের জন্য কেন্দ্র এরকম একটা সিদ্ধান্ত নিতে চলেছে, মাত্র একটা রাজ্যের জন্য, এটাও সম্ভব? আপনি তো শুধু এই রাজ্যের কথা বলছেন, আপনি শুধু বলছেন এই রাজ্যের কথা, শুনতে হবে শঙ্কুদেব, প্লিজ শুনুন, আপনি শুধু এই রাজ্যের কথা বলছেন, অবশ্যই আপনার কাছেই তো জানতে চাইছি আমি, আপনি শুধু এই রাজ্যের কথা বলছেন, কোট আনকোট একটা মাত্র রাজ্য, একটা মাত্র রাজ্য বলেছেন, মাত্র এই একটা রাজ্যের জন্য কেন্দ্র এরকম সিদ্ধান্ত নিচ্ছে, প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, অনেকগুলো রাজ্য তো রয়েছে যেখানে বিজেপি শাসিত রাজ্য, সেখানেও তো তাহলে বলতে হয় সেই রাজ্যগুলো তো সমন্বয় সাধন হচ্ছে না, যার জন্য এরকম একটা সিদ্ধান্ত নিতে হচ্ছে শঙ্কুদেব? দেখুন আপনাকে একটা কথা বলি, আপনি বিজেপি কোনো রাজ্য
শাসন করছে কি করছে না এটা আপনি প্রাধান্য দিয়ে দেখছেন, কারণ আমি বিজেপির তরফ থেকে এখানে বলছি বলে। কিন্তু আমি আবারও বলবার চেষ্টা করছি যে প্রধানমন্ত্রী কোনো রাজনৈতিক দলের প্রতিনিধি হিসেবে এই যে মিটিং হয়েছে সেটাতে অ্যাড্রেস করেননি, তিনি রাজনীতির ঊর্ধ্বে উঠে বলেছেন। তাই আমি যখন রিয়াকশন দিতে শুরু করেছি আমি বলেছি যে আমার বিরোধী এখানে যারা বসে রয়েছেন তাদের কাছে আমি আশা করেছিলাম তারা রাজনীতির ঊর্ধ্বে উঠে দেশকে নিয়ে কথা বলবেন, তারা বলতে পারেননি, তারা ক্ষুদ্র রাজনৈতিক স্বার্থে লিপ্ত হয়েছেন। আমি শঙ্কুর বক্তব্যে এবং বিজেপির যুক্তিতে একদম মুগ্ধ। সত্যি তো অপরাধের মধ্যে সমন্বয় হওয়া উচিত। তাহলে ধরুন তেলেঙ্গানায় যে চারজন ধরা পড়লেন যারা নাকি তেলেঙ্গানার এমএলএদের কিনতে 250 কোটি টাকা দিয়েছিলেন, তাদের ধরতে যদি অন্য রাজ্যে তেলেঙ্গানার পুলিশ যেতে চায় তাহলে বিজেপি বা নরেন্দ্র মোদী বা শঙ্কুদেব পাণ্ডারা মেনে নেবেন। আমি পশ্চিমবাংলার উদাহরণ দিইনি। ধরুন ঝাড়খণ্ডের এমএলএদের কিনতে হেমন্ত সোরেন যখন বলেছিলেন যে অন্য রাজ্য থেকে টাকা পাঠানো হয়েছে, তখন সেই অপরাধের সমন্বয় করতে বিজেপি রাজি ছিল। আসলে দেখুন এইসব অপরাধের সমন্বয় জাতি আমরা রাষ্ট্রের ঊর্ধ্বে সব বাজে কথা। যেটা পার্থ মুখোপাধ্যায় কংগ্রেসের প্রতিনিধি হিসেবে বলেছিলেন, এখন বলা হয়েছে এক দেশ এক পুলিশ, এরপর বলা হবে এক ভাষা, যেটা অলরেডি অমিত শাহ MBBS-এ হিন্দি ঢুকিয়ে দিয়েছে, এরপরে বলা হবে এক নেতা। এবার আবার যদি নরেন্দ্র মোদীর বক্তৃতাটাকে ডাইসেক্ট করি এবং সেখানে সায়ন যেটা বলেছিলেন, নরেন্দ্র মোদী বক্তৃতায় বলেছিলেন কোঅপারেটিভ ফেডারালিজম। এই কোঅপারেটিভ ফেডারালিজম শব্দটা ভারতবর্ষের সংবিধানে এসছে মার্কিন সংবিধান থেকে। তো মার্কিন সংবিধানে যে দুজন ভদ্রলোক ওটা লিখেছিলেন, আলেকজান্ডার হ্যামিল্টন আর টমাস জেফারসন, আমি নিশ্চিত যে শঙ্কু পড়তে পারে, বিজেপির অন্য কেউ ওটা পড়েনি, ঠিক আছে। টমাস জেফারসন ফেডারালিজম সম্পর্কে কি বলেছেন, ফেডারালিজমের কথা বলেছেন নাকি যে সবাইকে এক হতে হবে, এটা কি রবীন্দ্রনাথের তাসের দেশ নাকি যে সবাইকে এক পোশাক পরে প্যারেড করতে হবে। এটা বিজেপি বা একদম শঙ্কু খুব ঠিক বলেছেন যে নরেন্দ্র মোদী এটা বিজেপির প্রতিনিধি হিসেবে বলেননি, এটা উনি আরএসএস এর প্রতিনিধি হিসেবে বলেছেন। আমি ও অ্যাঙ্কারের প্রশ্নেরও উত্তর দিতে চাই, সেটা হচ্ছে শুধুমাত্র একটা স্টেটে হচ্ছে এমনটা নয়, বহু স্টেটে হচ্ছে, সেই স্টেটে কাশ্মীরে হয়েছে, বহু স্টেটে হচ্ছে। আমি আপনাকে বলি, আমি প্রথমেই অ্যাড্রেস করেছিলাম যে আপনি ঠিক এই উদাহরণটা নিয়ে আসবেন যে এই দুটো স্টেটের পুলিশ যখন অন্য স্টেটে গেছিল তখন তারা কোঅপারেশন পেয়েছিল কি পায়নি। শুনুন, যে আমি আপনাকে আবার স্পেসিফিক্যালি কোট করছি, নির্দিষ্টভাবে দিল্লি পুলিশ তখনও জানিয়েছিল আমরা এখনো যাচ্ছি, কোর্ট সবার জন্য খোলা ছিল, তারাও কোর্টে গেছিলেন, দিল্লি পুলিশও কোর্টে গেছিল, কোর্ট এন্টারটেইন করেনি। শুনুন, ইন্ডিভিজুয়াল ইস্যুকে জেনারেল ইস্যু বানাবে না পুলিশের, ইন্ডিভিজুয়াল ইস্যু জেনারেল ইস্যু বানাবে। শুনুন, প্লিজ শুনুন, শঙ্কুদেব প্লিজ, এবার বলতে দিতে হবে, শঙ্কুদেব বলতে দিতে হবে, শঙ্কুদেব প্লিজ, শঙ্কুদেব, শঙ্কুদেব, আরে বাবা, শঙ্কুদেব এবার তো বলতে দিতে হবে, এবার তো বলতে দিতে হবে, শঙ্কুদেব প্লিজ, মৃত্যুঞ্জয়, মৃত্যুঞ্জয়, বলা হচ্ছে না এক দেশ এক উর্দি এক পুলিশ, তাহলে কোন ইউনিফর্মিটি এবং উৎকর্ষের মানটা কোনটা হবে? একটা তো উৎকর্ষের মান হবে যে এটা সেরা পুলিশ, সেই সেরা পুলিশটা কি দিল্লির পুলিশ? সেই সেই সেরা পুলিশ আজকে খনি মাফিয়া উত্তরাখণ্ডের তাকে মানে তাকে জায়গা দিচ্ছে কে? উত্তরপ্রদেশের এক বিজেপি নেতা। আর উত্তরাখণ্ডের পুলিশ যখন আক্রমণ করতে যাচ্ছে, উত্তরপ্রদেশ পুলিশ তাকে সাহায্য করছে না, তাহলে ইউনিফর্মিটিটা কোথায় হচ্ছে? তাহলে ইউনিফর্মিটিটা কোথায়? আমি আরো একটা গুরুত্বপূর্ণ কথা বলছি, গত 21 ফেব্রুয়ারি 2021 নীতি আয়োগের মিটিং এ উদ্বোধন করার সময় উনি আর একটা কথা বলেছিলেন, ওয়ান কান্ট্রি ওয়ান বাজেট,
এটা নিয়ে কোথাও আলোচনা হয়নি, এটা নিয়ে আমরা আলোচনা করিনি। ভয়ঙ্কর কথা, একটার পর একটা কথা উনি বলে চলেছেন। আর একটা কথা হচ্ছে অদ্ভুত ব্যাপার, উনি বললেন যে কবি কবি দূসরে দেশ মে ভি হাম লোগ কো জানা পড়তা হ্যায়, ইসিলিয়ে রাজ্য কে ভি সমন্বয় চাহিয়ে। আমার পার্থনা কা একটা প্রশ্ন আছে, দূসরা দেশে যেতে গেলে তো ফ্লাইটে করে যাবে, দিল্লি থেকে যে ঢাকায় যাবে সে কি কলকাতা দিয়ে গাড়ি করে যাবে? সে তো যাচ্ছে ফ্লাইটে, মহা মুশকিলের কথা। ফেলে দিই আপনারা এসব জিনিস বুঝে না। আমি আপনার কথা শুনবো প্লিজ, আমার একটা প্রশ্ন আছে, আমার একটা প্রশ্ন আছে। হ্যাঁ শুনুন এক সেকেন্ড, একটা পার্থনার একটা প্রশ্ন আছে, এক সেকেন্ড। আমাদের খালি একটাই কথা, দেখুন পশ্চিমবাংলা জুড়ে আমরা যে আলোচনাই স্টুডিওতে বসেও করছি খুব একদম নির্দিষ্ট আলোচনার টপিক, এবং এখানে সংবিধানও ঢুকে গেছে। কিন্তু অদ্ভুতভাবে সুমনদাও যেটা বললেন যে আসলে এটা আরএসএস এর এজেন্ডা, কিন্তু আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী কি বলছেন? আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন আরএসএস ভালো। আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বিধানসভায় মুখ্যমন্ত্রীর চেয়ারে বসে বলছেন অমিত শাহ খারাপ, নরেন্দ্র মোদি ভালো। কিছুদিন আগে অবধি ছিল লালকৃষ্ণ আদবানি ভালো, অমিত শাহ আর মোদি খারাপ। আসলে বিজেপি আর তৃণমূলের যে আসে আসলে কাছাকাছি আসা, আমি আবার তোমাকে বলছি রাজ্যের বিধানসভায় রাজ্যের বিধানসভায় ডাইলিউট করার চেষ্টা করো না, ডাইলিউট করার চেষ্টা করো না, বিধানসভায় বিধানসভায় বসে মুখ্যমন্ত্রীর এইসব কথা। সায়ন আপনার পয়েন্ট ক্লিয়ার, মৃত্যুঞ্জয় প্লিজ ওয়ান লাইনার যদি হয় শঙ্কুদেব প্লিজ। হ্যাঁ ওয়ান লাইনার বলছে এ ভালো ও খারাপ, বাকি সমস্ত রাজনৈতিক ভালো, বাকি সমস্ত রাজনৈতিক ভালো, শোনো না মোদি কেন্দ্রে দিদি রাজনীতি ভালো, শেষ করতে পারো, এটা তোমার প্রবলেম। তুমি কোন দিকে আছো? আমি শুনে না উত্তরটা, বাকিরা ভালো খারাপ এসবের মধ্যে আছে, আর সিপিএম ভয়ঙ্কর দেশের পক্ষে, যেটা আমার জরুরি প্রশ্ন যেটা সায়ন বলেছেন সেটা হচ্ছে শঙ্কু সহ চার দলের চার প্রতিনিধি কেন এটা প্রশ্ন তুলছেন না যে এনআইএ নিয়ে একটা মিটিং হচ্ছে, তার নাম চিন্তন শিবির হবে কেন? এগুলো তো আরএসএস এর টার্ম, যেটা নিয়ে এর আগে বাংলার আপত্তি করেছিল, এটা আমাদের মাথায় চাপিয়ে দেওয়া হবে কেন? আমি এটাই পার্থদাকে প্রশ্ন করতে চাইছিলাম, এই যে চিন্তন শিবির মানে মন্থন শিবির এইসব টার্মগুলো কবে থেকে বিজেপি আমাদের মগজে ঢোকাতে শুরু করলো? আরো স্পেসিফিক ভাবে সায়নের ভাষায় বলতে গেলে আরএসএস ঢোকাতে শুরু করলো। এর আগে আপনি কোনো শুনেছেন যে দেশের 20টা রাজ্যের পুলিশ অফিসাররা মিটিং করছে তার নাম হয়েছে চিন্তন শিবির? এরপরে তো মানে সমস্ত কিছু আপনার সাথে আমার এই যে আলোচনাটা এটা চিন্তন থাকবে না, এটা মন্থন হয়ে যাবে, তখন শঙ্কুদেব পাণ্ডা কি বলবেন? আপনি ইনটলারেন্স এর উদাহরণ কেন দিচ্ছেন? এটা তো আমাদের বিরুদ্ধে অভিযোগ করতেন, একটা নাম নিয়েও আপনার আপত্তি, অবশ্যই মানে নামেও আপত্তি। দেখুন কোথায় রেজিস্ট্যান্স তৈরি করছেন আপনারা, ইনটলারেন্স কোন জায়গায় রেখেছেন? মুখপাত্র না, চিন্তন করতে অসুবিধে, মোদি চিন্তা করা যাবে না, ভাবনা করা যাবে না, মুখপাত্র না, প্রচারক ঠিক করে দেবেন। আরে ব্রিটিশ আমার একটাই প্রশ্ন, এক রাষ্ট্র এক পুলিশ এক উর্দির প্রয়োজনীয়তাটা কোথায়? এই বিজেপি এত চেঁচাচ্ছে, কিন্তু একটু আগে সায়ন্তন বসুর সময় এই বিজেপির গলায় কোনো এক রাষ্ট্র এক পুলিশ এক উর্দি আমার তো গাড়ি খারাপ কোথায়? শঙ্কুদেব শুনতে পেলাম না কি বলছেন, এক রাষ্ট্র এক পুলিশ এক উর্দির প্রয়োজনীয়তাটা কোথায়? খুব ঘোরতর প্রয়োজনীয়তা দেশের একতার জন্য সমস্ত ক্ষেত্রেই এসব প্রয়োজনীয়তা। আপনি শুনুন, কতদিনকে দেশ বিচ্ছিন্ন ছিল, এরা চুপ না করলে কি করে? এরা উত্তর মিলল না, এ উত্তর মিলল না, ভবিষ্যতে হতে মিলবে, ভবিষ্যতে কোনো জনতার দরবারে প্রশ্নের উত্তর মিলবে। জনতারই প্রশ্ন ছিল প্রয়োজনীয়তা কোথায়, উত্তর মিলল না জনতার দরবারে। যে পর্যন্ত সঙ্গে থাকুন।
চামড়ার সমস্যা? তাহলে ব্যবহার করুন দা শোমি স্ক্যান প্রোডাক্টের অর্গান অয়েল সমৃদ্ধ হেয়ার ভাইটালাইজিং সিরাম এবং বায়োটিন সমৃদ্ধ হেয়ার প্লাস ক্যাপসুল। নিউজ ফ্ল্যাশ নিবেদন করছে সফেদ ডিটারজেন্ট পাউডার, প্রতিটি সফেদ 10 টাকার ব্যাগের সাথে পান পেটিএম ক্যাশব্যাক ও আরো আকর্ষণীয় অফার। ভারতের শান, সারা দুনিয়ায় এর মান, স্ট্রং মানে মাইথন। আমাদের সঙ্গে তিন প্রতিনিধি রয়েছেন তিন জেলা থেকে। আমাদের সঙ্গে দুর্গাপুর থেকে রয়েছেন অর্পণ, আমাদের সঙ্গে প্রণব রয়েছেন মুর্শিদাবাদ থেকে এবং কল্যাণ ভাঙড় থেকে রয়েছেন। তৃণমূল ব্লক সভাপতির অনুগামীদের সঙ্গে প্রাক্তন তৃণমূল ব্লক সভাপতির অনুগামীদের লড়াই, দুর্গাপুরের গোপালপুরের উত্তরপাড়াতে আহত তিন। অর্পণ, দেখো কাকসার যে গোপালপুর রয়েছে সেখানে কিন্তু যে উত্তরপাড়া সেখানে তৃণমূলের ব্যাপক গোষ্ঠীদ্বন্দ্ব, দুপক্ষের মধ্যে হাতাহাতি মারধরের অভিযোগ এবং তিনজন দুপক্ষের তিনজনকে কিন্তু আহত অবস্থায় দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। প্রাক্তন যে ব্লক সভাপতি বনাম বর্তমান ব্লক সভাপতির অনুগামীদের মধ্যেই বচসা থেকেই কিন্তু তাদের হাতাহাতি মারধর এবং দুপক্ষের মধ্যে ব্যাপক মারধর চলে এমনটাই দুপক্ষের অভিযোগ। এরপরেই কিন্তু কাকসা থানার বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়। এখানে যেটা জানা যাচ্ছে যে পঞ্চায়েতের যে সদস্য রয়েছে কাকসা ব্লকের, তিনি এই ঘটনার সাথে যুক্ত এবং তাকে কিন্তু কাকসা থানার পুলিশ গ্রেপ্তার করে এবং এরপর যে উত্তেজনা ছড়ায় এলাকায়, যথেষ্ট উত্তেজনা রয়েছে এবং এখনো পর্যন্ত কিন্তু পুলিশ প্রশাসনের টহলদারি চলছে ওই কাকসা এলাকা জুড়ে। অনেক ধন্যবাদ অর্পণ। অভিযোগ ছিল পঞ্চায়েত কাজ করছে না। পূর্ব মেদিনীপুরে মানিসদায় নিজেরাই রাস্তা তৈরি করার উদ্যোগ নিয়েছিল ক্লাব কর্তৃপক্ষ, আর সেই উদ্যোগে যথেষ্ট বিপাকেও পড়তে হয়েছে তাদের। গতকালই খবর দেখিয়েছিলাম, মুর্শিদাবাদের হরিহরপাড়ার বাসিন্দাদের অবশ্য সেরকম বিপাকে পড়ার কোনো সমস্যা নেই, তবে তাদেরও রাস্তার সমস্যা, নিজেরাই নেমেছেন সারাইয়ে। মানিসদার খবর দেবে প্রণব। দেখো, হরিহরপাড়ার যে লুকুনপুর পঞ্চায়েত রয়েছে সেখানকার বিশারদগঞ্জের শেখপাড়ায় প্রায় 1.5 কিলোমিটার রাস্তা দীর্ঘদিন ধরে বেয়ার এবং প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটে। সামান্য বৃষ্টিতেই সেদিন রাস্তা কিন্তু চলাচলের অযোগ্য হয়ে যায় এবং স্কুলের ছাত্রছাত্রী থেকে কোনো রুগীকে নিয়ে যেতে হলে সেই রাস্তায় কিন্তু তাদের উপর নির্ভরশীল এবং ওই শেখপাড়ায় এলাকায় এবং বিশারদগঞ্জে প্রায় 1000 কিন্তু মানুষ বসবাস করে এবং এই 1.5 কিলোমিটার বেহাল রাস্তার জন্য গ্রামের ভেতর কিন্তু কোনো তাদের পরিচিত লোকজনও আসতে চায় না এবং ছোটো ছোটো বাচ্চাদের স্কুলে যাওয়ার সমস্যায় পড়তে হয় এবং